আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স বাই ভয়েস, অর্থাৎ ভয়েস দ্বারা কীভাবে সেন্টেন্স পরিবর্তন করতে হয় তা আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে পার্ট টু, অর্থাৎ দ্বিতীয় পর্ব। তো আজকে আমাদের আলোচনার যেই বিষয়টি রেখেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীর শুরুতেই আমরা চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। মনে রাখা জরুরি ভার্বের এখানে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব হতে পারে। আমি জাস্ট ভার্ব বলতে বুঝিয়েছি, এখানে ভার্ব হবে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হতে পারে, প্রিন্সিপাল ভার্ব তো অবশ্যই থাকবে, সাথে অক্সিলারি ভার্ব হতে পারে। এরপর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তো এই সাবজেক্ট হচ্ছে কোথেকে? এই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থেকে। আমি আবার বলছি, প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা আসবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থেকে। এরপর নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর সবসময় অক্সিলারি ভার্ব বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে প্লাস প্রিন্সিপাল ভার্ব এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ যেটি প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটির ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এরপরে বাই বসবে, তারপর হচ্ছে অবজেক্ট বসবে। মনে রাখা জরুরি প্যাসিভ ভয়েসের অবজেক্টটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটি থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট যখন বসবে সেটা সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম বসবে, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। আমরা একটা নোট লিখেছি, নোটটা একটু দেখব। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি আই, উই, হি, শি, দে থাকে, তার সেক্ষেত্রে আয়ের পরিবর্তে মি, উইর পরিবর্তে আস, হি এর পরিবর্তে হিম এবং শি এর পরিবর্তে হার ব্যবহৃত হবে। আমরা একটু দেখছি এখানে মি, আস, হিম, হার, দ্যাম, এই দ্যামটা হচ্ছে দে এর পরিবর্তে। ওকে, এবার আরেকটা নোট হচ্ছে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসের পরিবর্তনের নিয়মও একই, অর্থাৎ একই নিয়মে পরিবর্তন করা হয়। এবার আমরা চলে যাব রোল ওয়ানে। রোল ওয়ানে আমাদের কি হচ্ছে, কি আছে? অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে, কয়টি অবজেক্ট? যদি দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা পার্সোনাল অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব, পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করব। যেমন মিস্টার এম রহমান টিচার্স, এখানে একটা মিসিং আমি একটু লিখে দিচ্ছি, এম রহমান টিচার্স আস, টিচার্স আস ইংলিশ, অর্থাৎ জনাব এম রহমান আমাদেরকে ইংরেজি শেখান। এক্ষেত্রে আমরা এখানে দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে আস, একটা হচ্ছে ইংলিশ। এই আসটা হচ্ছে ব্যক্তিবাচক বা অবজেক্ট এবং ইংলিশটা হচ্ছে অব্যক্তিবাচক অবজেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসের পরিবর্তে আমরা এখানে উই লিখেছি, যেহেতু বলেছি অবজেক্টটি সাবজেক্ট হবে। এরপরে যেহেতু এখানে টিচার্স লেখা আছে, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। আমরা যদি টেন্সের কথা না বলি, আমরা যেভাবে শিখিয়েছিলাম কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে অ্যাক্টিভ ভয়েসে সেক্ষেত্রে আমরা এম, ইজ আর ওয়াজ, আই আর বসাবো। সো এখানে যেহেতু উই সাবজেক্ট, সো উইর সাথে আমরা আর বসাবো। আচ্ছা, এই আর বসানোর কারণটা হচ্ছে, আমরা অয়ার বসালাম না কেন, সেটার মূল কারণ হচ্ছে যেহেতু ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে। ওকে, এরপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, টিচার্সের, টিচার মূল মূল টিচার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টট, টিচার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টট। ওকে, তাহলে উই আর টট। এরপর হচ্ছে অব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা লিখে দিব, তাহলে উই আর টট ইংলিশ। তারপর হচ্ছে স্ট্রাকচার অনুসারে বাই, তারপর হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে মিস্টার এম রহমান, সো এটা অবজেক্টে বসে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ।
এরপর আমরা রুল টুতে চলে যাব। রুল টুতে কি বলা হচ্ছে একটু দেখি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কী কী, মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হিমসেলফটা কি আবার বসছে? হ্যাঁ, তাহলে এটা দুইবার বসছে, আমাদের হিমসেলফের দুইবার দরকার নাই। ওকে ফাইন, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ যেগুলোর যদি কোনো প্রোনাউনের সাথে যদি কি সেলফ বা সেলফস যুক্ত থাকে, তাহলে ওই সকল প্রোনাউনকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা দেখব। প্রথমে সাবজেক্ট বসবে, যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে। আমি আবার বলছি, প্রথমে সাবজেক্ট বসবে, সেটা হচ্ছে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে। এবং এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে নিয়ম অনুসারে, তারপর নিয়ম অনুসারে প্রিন্সিপাল ভার্ব ফার্স্ট পারসন ফর্ম হবে, এরপর হচ্ছে বাই হবে, তারপর অবজেক্ট যেটা বসবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটাই বসবে। তাহলে আমরা একটু যদি দেখি এখানে কি লেখা আছে, শি কিল্ড হারসেলফ, শি কিল্ড হারসেলফ। সো এক্ষেত্রে প্রথমে শি এর জায়গায় শি বসে যাবে, যেহেতু বলেছি প্রথমে সাবজেক্ট বসবে আর সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা। সো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে শি, তাহলে সেই অনুসারে এখানে শি বসে যাবে। এরপর মূল বা এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু কিল্ড লেখা আছে ভার্বে ফার্স্ট ফর্ম আছে, তাহলে এখানে ওয়াজ অর আয়ার বসবে, ওয়াজ অর আয়ার বসবে। সো আমরা এখানে সি এর সাথে অবশ্যই আয়ার বসাবো না, সি এর সাথে ওয়াজ বসাবো। এরপর হচ্ছে মূল ভার্বে ফার্স্ট পারসন ফর্ম, মূল ভার্ব হচ্ছে কিল্ড, এখানে কিল্ড নিজেই অলরেডি ফার্স্ট ফর্ম দেওয়া আছে, এটা ফার্স্ট পারসন ফর্মও কিল্ড, সো কিল্ড বসে গেল। এরপর রুলস অনুসারে বা স্ট্রাকচার অনুসারে বাই বসবে, তারপর হচ্ছে হারসেলফ বসবে, কেন, যেহেতু রিফ্লেক্সে প্রমাণটা বসাবো বলেছি। ওকে, এবার রোল থ্রিতে চলে যাব। রোল থ্রিতে কিছু কিছু ভার্ব যেমন মেক, ফেয়ার, ফিল, কাম্পেল, নো, ওয়াচ ইত্যাদির পর অ্যাক্টিভ ভয়েসে টুটা উজ্জ থাকে, কি উজ্জ থাকে, এই টুটা উজ্জ থাকে। তবে প্যাসিভ ভয়েস যখন করব তাদের সেই ক্ষেত্রে এই টুটা আমরা লিখতে হবে। যেমন আমরা একটু দেখি, হি মেড মি ড্রাইভ দ্য কার, এখানে ড্রাইভের আগে একটা টু আছে যেটা উজ্জ আছে, এখানে শো করছে না। সো যখন আমরা প্যাসিভ করব তখন সেই ক্ষেত্রে ড্রাইভের আগে টুটা ব্যবহৃত হবে। তাহলে এখানে আমরা অবজেক্টটা পাচ্ছি দ্য কার, সো আমরা লিখে দিলাম, সরি এখানে একটা পার্সোনাল অবজেক্ট আছে মি, তাহলে মি এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে আই। তারপর যেহেতু মেড আছে ফার্স্ট ফর্ম, সো এখানে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ। এরপর হচ্ছে মেড, মেডের ফার্স্ট ফর্ম ও মেড, আই ওয়াজ মেড। তারপর হচ্ছে ড্রাইভের জায়গায়, ড্রাইভের জায়গায় বলবে টু ড্রাইভ, টু ড্রাইভ। তারপর হচ্ছে এক্সটেনশনটা বলবে, এক্সটেনশনটা হচ্ছে দ্য কার, অথবা আমরা যেটাকে ইম্পার্সোনাল অবজেক্ট বলি আমরা সেটা বসালাম। এরপরে স্ট্রাকচার হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা রোল ফোরে চলে যাব। রোল ফোরে দেখতে পাচ্ছি পার্টিসিপাল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, পার্টিসিপালটা কি, এখন প্রশ্ন পার্টিসিপালটা কি, আমি একটু করে দেখাচ্ছি। যেমন মনে করো এখানে লেখা আছে কি টেক, ওকে, টেকের সাথে যখন আমরা আইএনজি যোগ করে দিব, আইএনজি যোগ করে দিব, তাহলে ইকুয়াল কি হলো বলতো, ইকুয়াল হলো, ইকুয়াল হলো টেকিং। একটু দেখো এখানে টেক, টেকের সাথে আইএনজি যোগ করে হয়ে গেল টেকিং, ঠিক আছে। এই টেকিংটার সচরাচর আমরা যেমন যদি আমরা এখানে একটা সেন্টেন্স মেক করি, যেমন লিখছি আই অ্যাম টেকিং, আই এম টেকিং, আই এম টেকিং সাম মানি, ওকে আমি কিছু টাকা নিচ্ছি, ওকে ফাইন, ধরে নিলাম এইটা একটা স্যান্ডেন্স। তাহলে এই ট্যাকিংয়ের আগে আমরা একটা কি ইউজ করেছি, একটা অক্সিলারি ভার্ব ইউজ করেছি, তার মানে এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এই ক্ষেত্রে এই ট্যাকিংয়ের পূর্বে যদি কোনো অক্সিলারি ভার্ব না থেকে শুধুমাত্র টেকিংটা ব্যবহার করা হতো, তাহলে সেই ক্ষেত্রে এটা হতো পার্টিসিপাল, এটা হতো কি পার্টিসিপাল, মানে প্রেজেন্ট পার্টিসিপাল। তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স যদি দেখি, তাহলে সেটা কেমন, সেটা হচ্ছে আমরা এরকম বলতে পারি, যেমন দেখো আই স
I saw. I saw a man. I saw a man. মানে আমি একজন লোককে দেখেছিলাম, আমি একজন লোককে দেখেছিলাম টেকিং সাম মানি, টেকিং সাম মানি মানে কিছু টাকা নিতে। আমি একজন লোককে দেখেছিলাম, একজন মানুষকে দেখেছিলাম কিছু টাকা নিতে। দেখো এটা একটা সেন্টেন্স যেখানে টেকিংয়ের পূর্বে কোনো অক্সিলারি ব্যবহৃত হয় নাই, তাহলে এক্ষেত্রে আমরা এই অংশটাকে প্রেজেন্ট পার্টিসিপাল বলতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা বিষয়টা আশা করছি বুঝতে পেরেছি। এরপর চলে যাই আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম। এবার আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব, যদি কি থাকে প্রেজেন্ট পার্টিসিপাল বা পার্টিসিপাল থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথম লিখবো সাবজেক্ট। এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হবে। এরপর অক্সিলারি ভার্ব আগের মতোই, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে এরপর হবে প্রেজেন্ট পার্টিসিপাল, এরপর কি হবে প্রেজেন্ট পার্টিসিপাল, তারপর স্ট্রাকচার অনুযায়ী বাই হবে, তারপর হচ্ছে অবজেক্ট মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা। ওকে, যেমন আই হার্ড হিম টকিং টু ইউ। ওকে ফাইন, দেখো আই হার্ড হিম অর্থ আমি তাকে শুনেছিলাম, আমি তাকে শুনেছিলাম টকিং টু ইউ, টকিং টু ইউ তোমার সাথে কথা বলতে, তোমার সাথে কথা বলতে। এখানে দেখো এখানে টকিং, এই টকিং এর পূর্বে কোনো কি অক্সিলারি নাই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। তাহলে এখন যদি আমরা এটাকে কি করি, আমরা এটাকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে, তাহলে প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো। এখানে ইউ আছে, সো আমরা আই এম সরি, আমি একটু করে বারবার ভুল করছি, প্রথমে আই হার্ড হিম, তাহলে এখানে এখানে সাবজেক্ট হচ্ছে আই, হার্ড হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট, সো হিমটাকে আমরা সাবজেক্ট করে দিলে হি হয়ে যাবে। এরপর হচ্ছে হার্ড, হার্ড যেহেতু আছে এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সো এই ক্ষেত্রে হির সাথে অবশ্যই ওয়াজ হবে, তাহলে হি ওয়াজ। এরপর হচ্ছে এরপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হার্ড, হার্ডের ফার্স্ট ফর্মও হার্ড, হি ওয়াজ হার্ড, হি ওয়াজ হার্ড। তারপর হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল থেকে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে টকিং, আমরা টকিং লিখে দিলাম, তাহলে হি ওয়াজ হার্ড টকিং। তারপর হচ্ছে টু ইউ, টু ইউ লিখে দিলাম। এরপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপর হচ্ছে সাবজেক্টে অবজেক্ট, সাবজেক্ট যেহেতু আই আছে সো এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তার মানে কি হলো আই হার্ড হিম টকিং টু ইউ, তাহলে এটার এটার প্যাসিভ হলো হি ওয়াজ হার্ড টকিং টু ইউ বাই মি। ওকে ফাইন, এবার ও ফাইভে চলে যাবো। ও ফাইভে বলছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। তাই কি বলছে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় উভয় ক্লজের ওই ভয়েস চেঞ্জ করতে হয়। যেমন আমরা একটু দেখি, আই নো দ্যাট, এখানে এটা একটা ক্লজ, এরপর হচ্ছে আই নো এই অংশটা একটা ক্লজ, এরপর হচ্ছে হি উইল ফার্স্ট দ্য এক্সাম, এখানে ইনটা হবে না, হি উইল ফার্স্ট দ্য এক্সাম মানে হচ্ছে সে কি কি হবে পরীক্ষায় কৃতকার্য হবে। ওকে ফাইন, তাহলে এখানে আই নো একটা একটা স্ট্রাকচার একটা ক্লস এবং হি উইল ফার্স্ট এক্সাম এটা আর একটা ক্লস, তাই এক্ষেত্রে আমাদের দুই মানে দ্যাট দ্যাটটা হচ্ছে কনজাংশন, এই দ্যাটের উভয় পাশের ক্লসই কী হবে ভয়েস চেঞ্জ হবে। যেমন আই নো এর বদলে আমরা লিখতে পারি ইট ইজ নন টু মি, ইট ইজ নন টু মি। হ্যাঁ, এরপর হচ্ছে দ্যাট আমরা দ্যাট বসিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল দ্যাট বসালাম। এরপর হচ্ছে হি উইল ফার্স্ট এক্সাম, তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে দ্য এক্সাম, সো দ্য এক্সামকে আমরা সাবজেক্ট করে দিলাম দ্য এক্সাম। এরপর যেহেতু উইল আছে, সো এখানে উইলের উইলের সাথে উইলের উইল যদি থাকে তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি বসবে, বসলো। এরপর হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম, মূল ভার্ব হচ্ছে ফার্স্ট, ফার্স্টের ফার্স্ট ফর্ম হচ্ছে ফার্স্ট, তাহলে দ্য এক্সাম উইল বি ফার্স্ট। তারপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বাই, তারপর হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে দ্য এক্সাম উইল বি ফার্স্ট বাই হিম। ওকে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি দ্যাট দ্য এক্সাম, দ্যাট দ্য এক্সাম উইল বি ফার্স্ট বাই হিম ইজ নোন টু মি, এক্ষেত্রে আমরা ইট ইজ নোন টু মিটা যেভাবে লিখি, অর্থাৎ আমরা যদি এই অংশ থেকে শুরু করি তাহলে এই অংশ মানে যদি আমরা কনজাংশন থেকে শুরু করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে কনজাংশনটা লিখে দিব, তারপর হচ্ছে এটার কী করবো আমরা কনজাংশনের পরের যে ক্লসটা আছে এই ক্লসটার কী করবো আমরা প্যাসিভ করব। যেমন এখানে লেখা আছে হচ্ছে হি উইল ফার্স্ট এক্সাম, হি উইল পাস দ্য এক্সাম, তাহলে এক্ষেত্রে দ্য এক্সাম, দ্য এক্সাম উইল বি ফার্স্ট বাই হিম। আমরা এখানে এই বাই হিমটা পড়ে লিখবো, জাস্ট এই বাই হিমটা পড়ে লিখবো,
তাহলে এক্ষেত্রে আমরা বাইহিমটা পরে না, এটা সাথেই রেখে দিব। যেমন দ্যাট দ্য এক্সাম উইল বি ফার্স্ট বাই হিম, এরপর হচ্ছে আই নো দ্যাট, এটা এটার পরিবর্তে আমরা লিখবো ইস নন টু মি, ইস নন টু মি। ওকে ফাইন। এরপরে অ্যাক্টিভ ভয়েসে আমরা পরের যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, একটু এক্সাম্পলটা আলোচনা করে, এখানে লেখা আছে হি টোল্ড মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমরা যদি এইটা আদলে যদি কি করি একটা পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি দ্যাট দ্যাট দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক, যেহেতু এখানে ডিড আছে সো আমরা ওয়াজ ইউজ করব, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ, এরপর ডিড এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডান, দ্যাট দ্য ওয়ার্ক দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান by him, by him. তাহলে এক্ষেত্রে দেখো that the work was done by him. Okay, এরপর হচ্ছে was told, he told me আছে না, so was told me, এক্ষেত্রে by him আরেকবার লেখার দরকার নাই, যেহেতু এখানে একবার অলরেডি ব্যবহৃত হয়ে গেছে, এখানে অলরেডি একবার ব্যবহৃত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাবো আমরা রোল সিক্সে। কি বলছে, একই সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকলে, একই সেন্টেন্সে দুইটি ফাইনাল ভার্ব থাকলে এবং তাদের পার্সন যদি ভিন্ন হয়, তবে উভয় ভার্বের পূর্বে পার্সন অজয় বসবে। যেমন আমরা তো দেখি দ্য টিচার পানিশড ফাইভ বয়স, অর্থাৎ শিক্ষক কী করলো পাঁচজন ছাত্রকে বা পাঁচজন ছেলেকে কী করলো, পাঁচজন ছেলেকে শাস্তি দিল। এরপর হচ্ছে অ্যান্ড ফাইন্ড ওয়ান বয় এবং একজনকে কী করলো, ফাইন করলো বা জরিমানা করলো। ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইভ বয়স, এটা হচ্ছে অবজেক্ট, সো এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম ফাইভ বয়স। যেহেতু ফানিশড লেখা আছে, সো ফার্স্ট ফর্ম আছে যেহেতু, তাহলে অয়ার হবে, ওয়াজ আর অয়ার, তাহলে এখানে অয়ার হচ্ছে, যেহেতু দ্য বয়স ফাইভ বয়স বলা হচ্ছে, ফাইভ বয়স মানে হচ্ছে প্লুরাল, তাহলে ফাইভ বয়স অয়ার। এরপর হচ্ছে মূল ভার্ব ফার্স্ট ফর্ম, মূল ভার্ব হচ্ছে ফানিশড, সো এখানে এটা ফার্স্ট ফর্ম ফানিশড। আসলে ফানিশড বলতে ফানিশের ফার্স্ট ফর্ম হচ্ছে ফানিশড এবং ফার্স্ট ফর্ম ফানিশড, সো ফানিশড হলো। এরপর এন্ড এবং এই ক্ষেত্রে এখানে ওয়ান বয় এটা হচ্ছে সাবজেক্ট, সো এখানে এটা ওয়ান বয় এটা হচ্ছে অবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে, এবং এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, সো অ্যান্ড ওয়ান বয়। এখানে ফাইন যেহেতু লাগাচ্ছে, সো ওয়াজ হবে ভার্ব, তাহলে অ্যান্ড ওয়ান বয় ওয়াজ। এরপর হচ্ছে ফাইন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ফর্ম ফাইন্ড, সো বাই ফাইন্ড। এরপর হচ্ছে বাই দ্য টিচার, বাই দ্য টিচার, এখানে যেহেতু টিচার পাঁচজনকে কী করেছে, শাস্তি দিয়েছে এবং একজনকে জরিমানা করেছে, সো সেক্ষেত্রে সব কাজগুলো যেহেতু টিচার করেছে, আমরা শেষের দিকে লিখে দেবো বাই দ্য টিচার, বাই দ্য টিচার। এক্ষেত্রে দুইবার লেখার দরকার নেই, হ্যাঁ দুইবার লেখার দরকার নেই, তাহলে আমরা এই বাই দ্য টিচার লিখবো একেবারে শেষের দিকে। ওকে, এবার আমরা রুল সেভেনে চলে যাব। কিছু কিছু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই না বসে এর স্থলে প্রিপোজিশন ইন, টু, অ্যাট, উইথ ইত্যাদি বসে। এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই রুলটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য কারণ এই জায়গাতে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা একটু কষ্ট করে যাই এবং আমরা ভুল করে বসি। সো আমরা আই থিঙ্ক আমরা যেই আলোচনা করব এই আলোচনার পরে কষ্টটা কমে যাবে এবং ভুলগুলো আর হবে না আশা করছি। যেমন এ আমরা দেখতে পাচ্ছি শুরুতে লেখা আছে হি অ্যানয়েড মি, অর্থাৎ সে আমাকে বিরক্ত করেছিল, সে আমাকে বিরক্ত করেছিল। এক্ষেত্রে তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, সো মিটা প্রথমত আমরা সাবজেক্ট করে দেবো আই হিসেবে। এরপর যেহেতু অ্যানয়েড আছে, ফার্স্ট ফর্ম আছে, সো এখানে ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ। এরপরে অ্যানয়েড ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যানয়েড, আই ওয়াজ অ্যানয়েড। তারপর হচ্ছে উইথ হিম, এখানে উইথ হিম মানে তার দ্বারা, উইথ হিম মানে তার দ্বারা, সে যেহেতু আমাকে বিরক্ত করেছে, সো আমি তার দ্বারা বিরক্ত হয়েছি, আমি তার দ্বারা বিরক্ত হয়েছি। এক্ষেত্রে আমরা বাই ইউজ করবো না, এক্ষেত্রে আমরা উইথ ইউজ করবো। এরপর দ্য বয় প্লিজড আস অল, এখানে দেখো আমরা দুইটা অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে অল। সো এক্ষেত্রে প্রথম যেহেতু পার্সোনাল অবজেক্ট আস আছে, এখানে পরেরটাও মানে পার্সোনাল অবজেক্টের মতোই, বাট আমরা এটাকে আগে নিব, আসটাকে আগে নিব, আসের পরিবর্তে আমরা উই লিখলাম। এরপর প্লিজ যেহেতু লেখা আছে, সো ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এখানে এক্ষেত্রে আমরা অয়ার লিখবো, কী লিখবো অয়ার, এখানে ওয়াজ অর অয়ার লেখার কথা, যেহেতু উই আছে সাবজেক্ট, সো এখানে আমরা অয়ার লিখতে হবে আমাদেরকে। এরপর হচ্ছে অল, অলটা লিখলাম উই অয়ার অল। এরপর হচ্ছে মূল ভার্ব হচ্ছে ফার্স্ট প্রেজেন্ট ফর্ম, এখানে প্লিজ লেখা আছে, এটা ফার্স্ট প্রেজেন্ট ফর্ম ও প্লিজ, ঠিক আছে।
এরপর হচ্ছে উইথ দ্য বয়, উইথ দ্য বয়, উইথ দ্য বয় মানে হচ্ছে বালকটির, বালকটির দ্বারা, বালকটির দ্বারা কি হয়েছে, আমরা আমরা বালকটির দ্বারা সন্তুষ্ট হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা পরেরটাতে চলে যাব। পরেরটাতে কি বলছে, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড মি, মার্ভেলড হিম, মানে তার সৌন্দর্য তাকে কি করেছিল, মানে মেয়েটির সৌন্দর্য তাকে অভিভূত করেছিল, এই জাতীয় কিছু আর কি, মানে যেটা অনেক বেশি খুশি করে সেই বিষয়টা আসছে আর কি। এক্ষেত্রে দ্য বিউটি হচ্ছে, দ্য বিউটি অফ দ্য গার্ল, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, মার্ভেলড এটা হচ্ছে ভার্ব এবং হিমটা হচ্ছে অবজেক্ট, সো হিমটা সাবজেক্ট হিসেবে চলে আসবে, হি হিসেবে, তাহলে হি। এরপর হচ্ছে যেহেতু মার্ভেলড লেখা আছে, ফার্স্ট ফর্ম লেখা আছে, সো এখানে ওয়াজ ব্যবহৃত হবে মার্ভেলড জন্য, তাই হি ওয়াজ। এরপর হচ্ছে মার্ভেলডের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে মার্ভেলড, তাহলে হি ওয়াজ মার্ভেলড। তারপর যেহেতু মেয়েটির সৌন্দর্যে, সো এক্ষেত্রে অ্যাট ইউজ হবে, অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল, অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল। ওকে ফাইন, এরপর আমরা পরের এক্সাম্পলে চলাবো। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, মানে তার আচরণ আমাকে কী করেছে, আশ্চর্য করেছে। ওকে, এখানে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি, সো এটার পরিবর্তে সাবজেক্ট ব্যবহৃত হবে আই। তারপর হচ্ছে সারপ্রাইজ যেহেতু আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, সো এক্ষেত্রে ওয়াশ হবে, তাহলে আই ওয়াশ। এরপর সারপ্রাইজটা বসে যাবে, কারণ সারপ্রাইজটা ফার্স্ট ফর্ম হচ্ছে সারপ্রাইজ। এরপর হচ্ছে যেহেতু তার তার ব্যবহারে, তার ব্যবহারে, সো এক্ষেত্রে আমরা লিখবো অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ বিহেভিয়ার, অর্থাৎ তার আচরণে, তার আচরণে বা তার ব্যবহারে আমরা কী করেছি, মানে আমরা আশ্চর্য হয়েছি, সো এখানে অ্যাট হিজ বিহেভিয়ার হবে, অ্যাট হিজ বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আরও একটা উদাহরণে চলে যাব, যেমন আই নো দ্য বয়, আই নো দ্য বয়। এক্ষেত্রে আমরা দ্য বয়টা লিখলো, প্রথমে লিখলাম তাহলে দ্য বয়। এরপর হচ্ছে যেহেতু নো আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, মানে অক্সিলিয়ারি ভার্ব, সেক্ষেত্রে ইজ ব্যবহৃত হচ্ছে, তাহলে দ্য বয় ইজ। এরপর নো এর ফার্স্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে নোন, তাহলে দ্য বয় ইজ নোন। তারপর হচ্ছে টু মি, টু মি, অর্থাৎ ছেলেটি আমার নিকট পরিচিত, ছেলেটি আমার নিকট পরিচিত, তাহলে এক্ষেত্রে টু ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা একটা রুল আলোচনা করি, আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ, আশা করছি তোমাদের কষ্ট হবে না। সো এবার যে রুলটা আলোচনা করছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা রুল, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভের বাংলা হচ্ছে বা মানে হচ্ছে অর্ধেক প্যাসিভ, অর্থাৎ যে সেন্টেন্সটা অর্ধেক প্যাসিভ থাকে তাকে আমরা কোয়াসি প্যাসিভ বলি। এরকম কি কোনো সেন্টেন্স আছে, আছে, আমরা দেখাবো ইনশাল্লাহ। প্রথমে কোয়াসি প্যাসিভ ভার্ব অর্ধেক প্যাসিভ, এর প্যাসিভ করার নিয়ম কেমন। প্রথম হচ্ছে কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভের ক্ষেত্রে নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এরকম থাকে। হ্যাঁ, এবার প্যাসিভ যখন করবো, প্রথমে নাউন লিখবো, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব লিখবো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ লিখবো, তারপর হচ্ছে হোয়েন লিখবো, তারপর হচ্ছে ইড বা দে লিখবো, তারপর হচ্ছে আবার অক্সিলারি ভার্ব লিখবো, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম। চলো এবার আমরা দেখি, যেমন লেখা আছে হানি টেস্টেস সুইট, হানি টেস্টেস সুইট। এক্ষেত্রে আমরা প্রথমে হানি জায়গায় হানি লিখে দিব, তাহলে হানি। এরপর হচ্ছে যেহেতু টেস্টেস লেখা আছে, সো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমরা ইজ লিখবো, তাহলে হানি ইজ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, লিখে দিলাম সুইট, তাহলে হানি ইজ সুইট, হানি ইজ সুইট। হ্যাঁ, কখন কখন সুইট বলতো, যখন এটি কী করা হয়, মানে স্বাদ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লিখতে হোয়েন ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড, মানে যখন এটার স্বাদ নেওয়া হয় তখনই আমরা সুইট, এটা যে মিষ্টি আমরা বুঝতে পারবো। রাইস সেলস চিপ, তাহলে এটার জন্য কী করবো আমরা, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, মানে হচ্ছে চাল সস্তা, এটা কখন বুঝবো আমরা, যখন এটা আমরা বিক্রি করব। বিক্রি করার আগে আমরা কিন্তু চাল যে সস্তা সেটা বুঝতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার মধ্যে একটুক রইল, আমরা আর পরবর্তী ক্লাসে রুল 9 থেকে আলোচনা করব, যেটা পার্ট 3-তে। তো ইনশাল্লাহ আজকের মতো এতটুকুতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আশা করছি খুব শীঘ্রই দেখা হয়ে যাবে পরবর্তী সেশনে।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। এবং শেষে শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এই ক্লাসে যদি আজকে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে প্রত্যেকটা ক্লাস যাওয়ার পর তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা এবং একটা তোমার মন মতো তোমার যা মনে হয় তোমার ক্লাসটা দেখে সেটার উপর বেস করে একটা কমেন্টস করবা, আর কিছু চাই না তেমন। এবং যদি সম্ভব হয় তোমার পার্সোনাল ওয়ালে তুমি চাইলে আমাদের ক্লাসটা শেয়ার করতে পারো, সেক্ষেত্রে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও উপকার পাওয়ার বা উপকৃত হওয়ার সুযোগ থেকে যাবে। তো আজকে আর না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।